আজ রথযাত্রা, কিন্তু পয়লা বৈশাখ, ঈদ, জামাই ষষ্ঠীর মতো রথযাত্রাও এবার ভার্চুয়ালি। তবে এখন যেহেতু আনলক ফেজ ওয়ান চলছে, তাই দূরত্ব বজায় রেখে কোনো রকম জমায়েত ছাড়া শুধুমাত্র নিয়ম পালনের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নিয়ম মেনে বিশ্ববিখ্যাত পুরীর মন্দিরেও জগন্নাথ দেবের পুজো, ভোগ নিবেদন এবং মাসির বাড়ির যাত্রা হবে। এই একই নিয়ম বজায় রাখতে হবে দেশের সর্বত্র। সেই নিয়ম মেনেই শুভ রথযাত্রার পুজো হল কাদাপাড়া জগন্নাথ মন্দিরে। মুখে মাস্ক এবং হাত স্যানিটাইজ করেই মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মন্দিরের ভেতরেই জগন্নাথ দেবের পুজো করা হচ্ছে। যাবতীয় নিয়ম পালিত হচ্ছে মন্দিরের অভ্যন্তরেই। আজ এই মন্দিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে, কাউন্সিলর সুনন্দা গুহ প্রমুখরা। যেহেতু করোনা আবহে বড় রথ বার করা যাবে না, তাই একটি ছোট রথ তারা বার করেছিলেন। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এই নিউ নর্মালটাই সবাইকে মানিয়ে নিতে হবে। এরকম আরও খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন উইস্পট ইউ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।